এবছর মাহমুদউল্লাহ রিয়াদ সর্বশেষ আন্তর্জাতিক জার্সিতে খেলেছিলেন ইংল্যান্ডের বিপক্ষে। এরপর বিশ্রামের নাম দিয়ে জাতীয় দলের বাইরে রাখা হয়েছে এই অভিজ্ঞ ক্রিকেটারকে। কিন্তু ভক্তদের মনে আশা ছিল যে রিয়াদ হয়তোবা এশিয়া কাপ দিয়ে আবারও জাতীয় দলে ফিরবেন। কিন্তু আজ শনিবার এশিয়া কাপে 17 সদস্যের স্কোয়াডে রিয়াদের নাম না থাকায় মোটেও খুশি হননি ভক্ত সমর্থক সহ তার পরিবারের লোকজন। এশিয়া কাপ স্কোয়াড ঘোষণার পর স্কোয়াডে মাহমুদউল্লাহ রিয়াদ না থাকায় মুশফিকুর রহিমে ইসি অর্থাৎ মাহমুদউল্লাহ রিয়াদের শালিকা জান্নাতুল চাপায়াত মন্ডি ফেসবুকে একটি স্টেটাস দেন, যেখানে তিনি লিখেন, ইনজাস্টিস ইজ দ্য নিউ ট্রেন্ড, মানে বর্তমানে অবিচার হলো একটি নতুন ট্রেন্ড। মুশফিকুর রহিমের স্ত্রীর এমন স্টেটাসের পর সবাই অপেক্ষা ছিলেন যে মাহমুদউল্লাহ রিয়াদের স্ত্রী হয়তোবা কিছু একটা লিখবেন। দিন শেষে রিয়াদের স্ত্রী জান্নাতুল কিফায়াত মিষ্টি একটি ফেসবুক পোস্টে লিখেন, বিশ্বকাপের প্রথম সেঞ্চুরিয়ান এর স্ত্রী হিসাবে আমি জান্নাতুল কাইসার গর্ববোধ করি এবং সারা জীবন করব, যাকে কোটি কোটি মানুষ ভদ্রলোক সৎ ভালো মানুষ হিসাবে জানে, আলহামদুলিল্লাহ। তাকে দলের প্রয়োজনে যেখানে খুশি সেখানে নামানো হতো, তাও সে কখনো কোনোদিন কিছু বলেনি। তার স্বাচ্ছন্দ্যের পজিশন আসলে কোনটা? সেই স্যাক্রিফাইসগুলো না করলে আজকে তার রানের সংখ্যা আরও অনেক বেশি হতো। সে সর্বদাই অপ্রতিবাদী ছিলেন, নিজের যোগ্যতায় সবসময় দলের জায়গা পেয়ে আসছেন। আমি এখনও গর্ববোধ করছি কারণ আমার স্বামী খারাপ খেলে দল থেকে বাদ পড়েন। ভালো করে অনুসন্ধান করলে দেখবেন প্রাথমিক দলে থেকে কঠোর অনুশীলনের চেষ্টা করছেন এবং নিজের ফিটনেস টেস্টেও ফেল করেননি। তাই যথাযথ কারণ বিশ্লেষণ করে তাকে বাদ দিলে উপকৃত হতাম। আমি দোয়া করি মাহমুদউল্লাহ রিয়াদের মতো অভিজ্ঞ আর কোনো ক্রিকেটার যেন এমন অবহেলার শিকার না হয়, সুযোগ বঞ্চিত না হয়, সাইলেন্ট হিরো না হয়। আগামী প্রজন্মের ক্রিকেটারদের জন্য বিশ্রামের ট্রেন বন্ধ হোক, যাতে তাদের অবসরের অধিকার কেড়ে নেওয়া না হয়। সর্বোপরি আমি মাহমুদউল্লাহ রিয়াদের সবচেয়ে বাগানকে ফ্যান ফলোয়ারদের কাছে কৃতজ্ঞ এত ভালোবাসা সম্মান আর সমর্থনের জন্য। আলহামদুলিল্লাহ বাংলাদেশের জন্য তার অবদান কতটুকু যারা ক্রিকেটকে সত্যিকার অর্থে বোঝে তারাই জানে এবং মনে রাখবে ইনশাল্লাহ। আপনারা সবাই তার সুস্বাস্থ্যের জন্য দোয়া করবেন। ধন্যবাদ।